নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, রেলওয়ে টিকিট কালেক্টর পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে নিয়োগ করা হচ্ছে, এছাড়া রাজ্যের বিভিন্ন বাইরের স্টেশনেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং আপনারা চাইলে রাজ্যের যে কোনো লোকেশন থেকেই সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। এই চাকরির বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে, তবে আপনারা কিন্তু বিশেষ বিশেষ যে ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি থেকে থাকে সেগুলোতে আপনারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে চান। তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু এই ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং টিকিট কালেক্টর বা টিকিট এজেন্ট পদে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। যারা একদমই ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস রয়েছে, দেরি না করে ভিডিওটিকে কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে অ্যাপ্লাই করতে যাবেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য, তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন আমরা শেয়ার করব। তার আগে জানিয়ে রাখবো, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, তাদের যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা সহজেই সবার আগে জানতে পারবেন, যাতে আপনাদের পরবর্তীকালে কাজ পেতেও সুবিধা হবে। তো চলুন এখানে আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে নেব। এখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন স্টেশনে কাজের সুযোগ, মাধ্যমিক পাশে চাকরি, আপনারা কিন্তু আর্ন আপ টু বলা হয়েছে, মানে এখানে ফিক্সড স্যালারি কত টাকা হবে সে বিষয়ে কিন্তু কোনো রকম মেনশন কিছু করা হয়নি। বেসিক্যালি এটি একটি কমিশন বেস কাজ এবং কমিশনের ওপরে আপনারা কিন্তু মাসে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত ইজিলি আর্নিং করতে পারবেন, যার জন্যে আপনাদের কিন্তু এখানে আর্নিং স্ল্যাবও কিন্তু দেয়া থাকবে। বিস্তারিত জেনে অবশ্যই আপনারা আবেদন করবেন, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। সেই কারণে অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ আপনারা কিন্তু ভালোভাবে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন রেলে টিকিট কালেক্টর নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা মাধ্যমিক পাস, আবেদন করতে হবে রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট 2023, রেলে টিকিট সেলার নিয়োগ করা হচ্ছে। তো টিকিট সেলার বলতে কি আশা করি আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন রেলওয়ে টিকিট সেলার কাকে বলা হয় বা রেলওয়ে টিকিট সেলার কাজ কি, সমস্ত কিছু একবার কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সার্চ করে দেখে নেবেন, তাতে কিন্তু আপনাদের কাজ পেতে কাজ করতে সুবিধা হবে, রাইট। নেক্সট আমরা আসছি রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, রেলে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, সেই কারণে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও অবধি জয়েন হননি তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা সকলেই জয়েন হয়ে যাবেন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থা হলো স্ট্রান রেলওয়ে। তো স্ট্রান রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে আসানসোল লোকেশানে। তো আসানসোলের অনেক ক্যান্ডিডেট কিন্তু রয়েছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত ফলো করেন, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি। এছাড়া শুধুমাত্র যে আসানসোলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এমন কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। আপনি যদি চান যে আপনি অন্য জেলা থেকে গিয়ে কাজ করবেন, তাহলেও কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন, ঠিক আছে। শুধুমাত্র যে আসানসোলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে বা আসানসোলে যাদের বাড়ি রয়েছে তারাই কাজ পাবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই, রাইট। আশা করব বিষয়টা ক্লিয়ার হলো। পদের নাম হলো হল্ট কন্ট্রাক্টর পদের নিয়োগ করা হবে এবং শূন্য পদ নিচে উল্লেখ করা হয়েছে। আবেদনের মাধ্যম আবেদন করতে হবে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে, কোনো অনলাইন প্রসেস কিন্তু নেই, এখানে সরাসরি অনলাইন প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে এখানে 26/12/2023 অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আপনারা দেখে নিয়েছেন, 26/12/2023 অবধি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। আবেদনের মাধ্যম হলো অফলাইন, অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে কোনো প্রসেস কিন্তু এখানে কিছু হবে না। আশা করব ক্লিয়ার হলো। নেক্সট আমরা আসছি পদের নাম রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট, এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো হল্ট কন্ট্রাক্টর অর সেলিং অফ টিকিট। তো টিকিট সেলিংয়ের কাজ কিন্তু এখানে আপনাদেরকে করতে হবে। আপনারা বিভিন্ন স্টেশনে গেলে কিন্তু এটিভিএম মেশিন দেখেছেন, এটিভিএম মেশিনের মাধ্যমে আপনাদের কিন্তু টিকিট সেলিং করতে হবে।
আপনাদের সবাইকে জানিয়ে রাখবো, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারাও জয়েন হয়ে যাবেন, সেটারও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা কিন্তু সহজেই সবার আগে জানতে পারবেন। এছাড়া বিভিন্ন ব্যাংক জব ভ্যাকেন্সি আমাদের কাছে থেকে থাকে, সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করুন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, যেহেতু এই ভ্যাকেন্সিতে সমস্ত লোকেশান থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এরপরে আসছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 18 থেকে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তো এখানে পাওয়া যাচ্ছে, এটা হলো ফার্স্ট রয়েছে। সেকেন্ড অপশানে আসছে, যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট আপনাদের বেতন প্রতি মাসে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাদেরকে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে হবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। এবারে আসছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। তাছাড়া এই বিজ্ঞপ্তি যেখান থেকে বেরিয়েছে অর্থাৎ যে ডিভিশন থেকে বেরিয়েছে সেই ডিভিশনের যে স্টেশনগুলির কথা বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। এছাড়া আপনি অন্য লোকেশন থেকেও অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা হবে না। এর সাথে শারীরিকভাবে ফিট থাকতে হবে আবেদন করার জন্য। আপনি যদি অন্য লোকেশনের বাসিন্দা হয়ে থাকেন কীভাবে অ্যাপ্লাই করবেন এবার আপনাদের বলে দিই, কারণ এখানে অফিসিয়ালি তো বলা হয়েছে। আপনাদেরকে কি করতে হবে, আপনার সিভিতে বা রেজুমে প্রেজেন্ট অ্যাড্রেস আসানসোলের কোনো একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো সমস্যা কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করব বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। যদি আপনার আসানসোলে বাড়ি না হয়ে থাকে বা আসানসোলের আশেপাশে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট আমরা আসছি এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে। ওয়েবসাইট আপনারা দেখে নেবেন, er.indianrailway.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার জন্য অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন, তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন। আবারও বলে দিচ্ছি এই বিষয়টা, কারণ বিভিন্ন জব ভ্যাকেন্সির ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেখানে আপনি থাকবেন, আমি থাকবো না। আমি কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনটা শেয়ার করছি, যেহেতু এটা রেলের ভ্যাকেন্সি সেটা কিন্তু রেল ডিসাইড করবে। এবং সত্যি কথা বলতে এই ভ্যাকেন্সিটা রেলের তরফ থেকেই বের করা হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি সবাই জয়েন করুন, দেরি করবেন না, টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি সবাই জয়েন করুন, তাড়াতাড়ি জয়েন করুন, কেউ দেরি করবেন না। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে এই বিজ্ঞপ্তির যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট, এছাড়া এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করতে হবে, দেখবেন, বুঝবেন, যাচাই করবেন, তবে নিজের দায়িত্ব আবেদন করবেন। গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু বা শেষ একই দিনে হবে, 26/12/2023 কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, ঠিক আছে। পিডিএফ ফাইল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, তাড়াতাড়ি জয়েন করুন, কেউ দেরি করবেন না। টেলিগ্রাম গ্রুপে আপনারা যত দেরি করবেন তত দেরি হবে, সেহেতু কেউ দেরি করবেন না, তাড়াতাড়ি জয়েন করবেন। এবং যারা এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন আপনাদেরকে বলে দিলাম, যারা আসানসোলের বাসিন্দা নয় তারা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন করে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এছাড়া আপনারা যারা এই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, কোনো রকম হেল্পের প্রয়োজন হলে বা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে জানাবেন। যেহেতু পিডিএফে আপনারা একটা ফর্ম পাবেন, ফর্মের সাথে আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট অ্যাড করে আপনাদেরকে কিন্তু ওই পিডিএফ ফাইলের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করে আসতে হবে, আশা করব বুঝতে পেরেছেন। আপনাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে, সেই ফর্মে যে অ্যাড্রেস থাকবে বা পিডিএফে সেই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু সেই ফর্মটাকে সাবমিট করে আসতে হবে, যেটা হলো আসানসোল ডিভিশনের মধ্যে পড়ছে। আপনি যদি চান কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন সেটা পাঠাতে পারেন, তবে আপনি নিজে গিয়ে ডিরেক্ট জমা দিলে কিন্তু খুবই ভালো হবে। ওকে, আশা করব সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পিডিএফ ফাইল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন, আর যারা যারা জয়েন হতে পারছেন না তারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই আমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে দেওয়ার জন্য সমস্ত পিডিএফ ফাইল সমেত। ওকে, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।